আচ্ছা, অনার্স ফার্স্ট ইয়ারের যে ব্যাচটা আছে, অর্থাৎ এক্স অনার্স ফার্স্ট ইয়ার যারা, যেহেতু আমাদের নিউ ফার্স্ট ইয়ার চলে আসছে, তো তাদের মধ্যে একটা ছেলে, তোমার নাম যেন কি, রাব্বি, রাব্বি হ্যাঁ, বলল যে সে কোথাও দেখেছে যে 2 দিনের মধ্যে পরীক্ষার কি দিবে, রুটিন দিবে। তো আমি তাকে যখন বললাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো এরকম কোনো নিউজ তো নেই, সে আসলে আমাকে স্ক্রিনশটও পাঠাই দিছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো দেখো, তারপরে আমি যখন ওকে জানতে চাইলাম যে আসলে তুমি এটা কোথায় দেখছো, বলতেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে। এখন আমি যতদূর জানি, আমার জানার মধ্যে ভুল থাকতে পারে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো ফেসবুক পেজ নেই, নাই। ওদের যা আছে সেটা হচ্ছে কি, ওয়েবসাইট। তো দেখো, এই যে আমি যেটা দেখতে দেখাচ্ছি তোমাদের, www.nubd.info। ইনফো বলতে কি বোঝায় বলো তো? ইনফরমেশন, ইনফরমেশন 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 সংক্রান্ত সাইট, মানে ইয়াগুলো এখানে তোমরা পাবা। তো এখানে দেখো, এখানে হেডলাইনে যেটা দেখাচ্ছে যে রোল বিবরণ ডাউনলোড ভিজিট, তারপরে হ্যান ত্যান এরকম এগুলো দেখাচ্ছে, রেজাল্ট ফর্ম ফিল আপ, তারপর সার্ভিস। তো 2 দিনে দিবে, 1 দিনে দিবে, এরকম কোনো তথ্য কি দেখা যাচ্ছে? না আচ্ছা দিনা দেখো, এই যে এক্সামিনেশন নোটিস, লাস্ট হচ্ছে 6 ফেব্রুয়ারি, 11 ডিসেম্বর, হ্যান ত্যান এগুলাতে আসছে, এরকম একটা নিউজ কি দেয়া আছে। এছাড়া কি অন্য কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি? দিনা আচ্ছা, আমরা দেখি আরেকটু, দেখি আমরা আরেকটু এনইউ এর যে আরো অনেক ওয়েবসাইট আছে সেগুলোতে একটু দেখার চেষ্টা করি যে সেগুলোতে কোথাও পাওয়া যায় কিনা। এটা তো হচ্ছে হলো অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাডমিশনের জন্য। এটা এই যে এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য, ঠিক আছে? NUAC.BD, আচ্ছা এটাতে যাই, এটা তো নট ফাউন্ড, এটা আসলে তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না। ন্যাশনাল ইউনিভার্সিটি, তোমরা এগুলা ফেসবুক পেজ টেজের কোনো নিউজ বিশ্বাস করবো না, এগুলা তোমরা সরাসরি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, হ্যাঁ, সেখানে গিয়ে মূলত তোমরা যা কিছু আছে সেগুলো আর কি ইয়াটিয়া দেখবা। তো দেখো, আমরা কিন্তু ন্যাশনাল আসলে ইউনিভার্সিটির ভেরিফাইড কোনো ফেসবুক পেজ নাই। না, আমি যতদূর জানি নাই। এখন ধরো তোমরা, আবার তোমাদেরকে বললে তো তোমরা আবার বিশ্বাস করো না আমাকে, ধরো সরাসরি ভাবে বলতে পারি না আমি। হ্যাঁ, না, পেজ নাই, কোনো ফেসবুক পেজ ফেসবুক আছে? কোনো পেজ নাই, ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে ফেসবুকে সার্চ দিলে অনেক 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 ইয়া বের হয়। হ্যাঁ, এটা তো হচ্ছে অ্যাডমিশনের জন্য, এটা অন্য কোনো কিছুর জন্য না। এটার যে ওয়েবসাইট, এই যে ইনফো যেটা, এটা হচ্ছে মূলত ইনফরমেশনের জন্য। তো এখানে কিন্তু আমরা এমন কোনো কিছু কি দেখতে পাচ্ছি বলো? জি না, না, জি না, নো স্যার। এরকম কোনো ইনফরমেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এবং আমার মনে হয় যে এটা ভুয়া একটা নিউজ, আর ফেসবুকে যারা এইসব নিউজ ছড়ায় বেড়ায়, আমার খুবই ইচ্ছা, আমি আসলে মারামারি খুব একটা পছন্দ করি না, তারপরেও ধরো ইউটিউব এবং ফেসবুকে এই ধরো মিথ্যা কিছু গাল গপ্প বলে, এই ধরো এদের কাজ। এবং সবচেয়ে দুঃখজনক কি জানো, এদের সাবস্ক্রাইবার সংখ্যা লক্ষ লক্ষ, কন্টিনিউয়াসলি তারা কিন্তু মিথ্যা ইনফরমেশন দিয়ে যাচ্ছে, মিথ্যা ট্র্যাপে ফেলতেছে। আমি দেখি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা লাস্ট ডেট কবে জেনে নিন, সরি পরীক্ষা শুরু কবে জেনে নিন, এই যে ধরো একটা হেডলাইন দিয়ে দিছে, বাস ভিউ ভিউ ভিউ, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে এদের। এখন দেখো একটা কথা আছে, যে দেশের মানুষ যেমন, তারা আসলে সেই রকম জিনিসপত্রই সবকিছু পায়। যে দেশের মানুষ যেমন, হ্যাঁ, সে তারা সবকিছু আসলে ওই রকমই পাবে। যেমন ধরো আমরা আসলে মানুষ যেরকম ভণ্ড, এবং মানুষ আমাদের সাথে কি করে, ভণ্ডামি করে। দেখো তুমি এইসব নিউজ তোমরা কি করতেছো, বিশ্বাস করতেছো, হ্যাঁ। এবং সবচেয়ে দুঃখের বিষয় কি জানো, সবচেয়ে দুঃখের একটা কথা বলি, এই যে তোমরা তো 20 সালের পরীক্ষার্থী কি, তোমরা তোমরা অটো পাস পরীক্ষার্থী না? হ্যাঁ হ্যাঁ, অটো পাস। আচ্ছা, তোমাদেরকেই খুঁজতেছি। এই অটো পাসের সময় তুমি চিন্তা করো তো, কিছু কিছু ইউটিউব চ্যানেল
তোমাদের কি এই পরীক্ষা নিয়ে কত মিথ্যা গুজব ছড়াই বেড়াইছে, এভাবে পরীক্ষা হবে, ওভাবে পরীক্ষা হবে, হ্যান ভাবে পরীক্ষা হবে, তেম ভাবে পরীক্ষা হবে, সেই চ্যানেলটার নাম যেন কি আমার মনে নাই এই মুহূর্তে। এসএসসি 2020 সালের জন্য 5টি সুখবর, 5টি দুঃখের খবর। এসএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী, মানে এই যে এই ধরনের নিউজ টিউজ, যে তারা মনে করে যে ভুয়া গাঁজাখড়ি কিছু কথাবার্তা যে ছড়াই বেড়াইতো, এবং সে মনে করো যে এগুলো ছড়াই বেড়াতো, তাকে সবাই থ্যাংক ইউ ভাইয়া আপনার জন্য অনেক ইনফরমেশন জানতে পারি, আপনার জন্য খুবই ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে, এই ধরনের কমেন্ট তোমরা করে আসছো। অথচ ওই সময়গুলোতে আমি ওই ভুয়া নিউজগুলোর সত্য যে নিউজটা, সেই নিউজটা যখন ইউটিউবে আপলোড করতাম, সেখানে আমাকে পোলাপান গালি দিত। কথা বুঝছো? দুঃখ হচ্ছে এটা, ওই দুঃখে আমি আর এই নিউজ সংক্রান্ত কোনো ভিডিও আপলোড করি না। তো আজকের আব্বিশ আরিয়ার বললো, আমার একটা মুড চলে আসলো যে একটা ভিডিও কি করা যেতে পারে। তো তোমরা এইসব চ্যানেল কে বয়কট করবা, এইসব ফেসবুক পেজের সাথে কানেক্ট থাকবা না, এরা শুধু শুধু মনে করো যে একটা নিউজ ছড়িয়ে দিয়ে ছড়ায়। এবং দেখবা তোমরা